আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনারা তো অশেষ রহমতে। আমরা অনেক ভালো আছি, চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো ব্লগটি হলো সন্ধ্যা থেকে শুরু করলাম, বাবাকে নিয়ে হলো হসপিটালে যাচ্ছে, বাবা হলো আজকে দুপুরের দিকে আসছে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমায় পড়ছিলাম, উঠলাম, উঠেই হলো বাবাকে নিয়ে যাইতেছে। কি পরে গেছে? তুমি তো লাগাইছিল, একবার ছুটে গেছো না? কখন পড়ছে বুঝা যায় না তো তেমন একটা, আসার পরে পাল্লা লাগাই ইয়ে দিয়া রোডিয়া, না পাল্লা তো নাই। মা ঘুমাইতেছে না এখনো? এই করো, ভেন্ডিতে কি অ্যালার্জি আছে? করলা নিয়ে এসো তাহলে, করলা পেঁয়াজ, পেঁয়াজ শেষ হয়ে গেছে। টাইম মতন একদম খাওয়া দাওয়া করলে একটা ঘুম হয়ে যায়, কিন্তু ঘুম দিলে কি হয় বললে তার উঠা যায় না, এক দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইতে হয়। তো এই দুই ঘন্টা ঘুমানোর পরে একদিন দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো উঠছি যেহেতু একটা কাজ করি। আজকে ডিম আনছিল, ডিমটা আনার পর ই করার পরে যে ই হয়ে গেছে, ডিমটা ভাইজা দিই, রাইখা দিছিলাম তরকারিটার মধ্যে, ভাতটা রান্না করে ফেলাই। বাবা আসলে একটু ক্ষুধা লাগে, আমি বাবাকে বলছি অল্প অল্প করে খাইতে, পরে যত একটু খাইলে সমস্যা না হয়। এমনিতে অনেক ধরনের সমস্যা দেখা দিছে, সবাই দোয়া করবেন বাবার জন্য। তো এখানে ভাতটা চড়া দিয়েছি, আমি তরকারিটা গরম করে নিলাম, কারণ দুপুরের দিকে রান্না করলে রাতের তরকারিটা গরম করে রাখতে হয়, নাহলে একটুখানি কেমন যেন একটু কষ্ট কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়, যদি না করে দিন কম হয়ে যায়। তো রাতে খাবার রান্না করতে হবে না, তরকারি এটা আছে, এটাও আছে, শাক আছে, আমাদের এই চারজনের হয়ে যাবে, আর প্রয়োজন পড়বে না। এই ছিল ভাতটা, রান্না করলেই হয়ে যাবে, রাতের খাবার আয়োজন বাড়তে আর কিছু করতে হবে না। সন্ধ্যার জন্য একটু নাস্তা দেখি কি কিছু বানাতে পারে কিনা, একটুখানি ডিম ওইটা ভাই গেছি, না তো তুমি শুধু জানো কেন কি হয়েছে, কি বললো ডাক্তার, কি বললো কি ওষুধ দিয়ে দিছে নাকি চেক আপ করে দিছে? কালকে কয়টা বাজে দিতে গেছে? তো নিচে থেকে হলো আপডেট হলো, খেলার জন্য হলো, একটা বেবি আসছে, তো ভাবতেছি পপকর্ন খাই যদি। তো অনেকেই হলো বাবা মা আসছে সেটা নিয়ে অনেক বাজেভাবে মন্তব্য করতেছেন, যে দেশের অবস্থা একটু বকা দিয়ে এক দু একজনে কমেন্ট করছেন। আমি তাদেরকে বলতেছি বাবার অসুস্থ, শরীর খারাপ, তার হলো আমরা 15 দিনের ওষুধ দিয়ে দিছিলাম, 20 দিন পার হয়ে গেছে, তো তার হলো টাইম মতো চেক আপ করার ই ছিল, বাবার শরীর অনেক বেশি খারাপ, তো তার অনেক জিনিস হলো রোগ হলো ধরা পড়ছে, এগুলো আমাদের টাইম মতো নিয়ে করা দরকার, এই জন্যই হলো এই সময় ঢাকায় আসছে, না হলে ইয়ের অনেকে বলতেছে নাচতে নাচতে ঢাকায় আসছে, নাচার কোনো ই না, প্রয়োজনের জন্য, প্রয়োজন ছিল এই জন্যই আসছে। কিন্তু আমি ভাবছিলাম যে বাবা আসতে পারবো না এই গন্ডগোলের মাঝে, লোকজন নিয়ে আসতে বলছিলাম, তারপর আসতে পারছে, এটাতে আমি অনেক ই হয়েছি। সরকার কি করছে তোমার, কি করছে? সকাল 10টা থেকে 8টা পর্যন্ত, সরি 5টা পর্যন্ত, হ্যাঁ এমনি সবকিছু ঠিকঠাক চলবে, সবকিছু ঠিকঠাক চলবে, আর 8টার পর থেকে কারফিউ।
যাক, মানুষের যাতায়াতের অনেক ধরনের সুযোগ সুবিধা হয়েছে, না হলে যেই সমস্যায় সবাই পড়ছে, সবার এই সমস্যা হয়েছে, অন্যজন কেউ সমস্যা হয় নাই। কে ঘরে বই আর ঘরে থেকে উড়াল দিয়া ইয়ে যাইতে পারবো না, কোথাও যাইতে পারবো না, পারবো কালকে বলতে পারবা ঘুমাবা, ঘুমাসতেছে তোমার? আমি তোমাকে পপন ভাই যা দেই আপনাদের সাথে খেলার জন্য, হলো যে একটা বেবি আসছে, আমি পপন ভাই যা দেই তোমার, দাঁড়াও তোমার শাশুড়ি চলে আসছে কাজের থেকে, ডাইরেক্ট এই জায়গায় আসছে। এই শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। গরম গরম পাপড়টা সেই লেভেলের মজা লাগে, একটু বিট লবণ দিয়ে দিলাম। কই এই যে না, নিচে বসে খাও, বসো তো আপনার সাথে খেলতে। যাবা? আচ্ছা ওই যে এই পরো, ওই যে জুতা পরো, জুতা পরো, জুতা পরো, জুতা পরো, ওই যে জুতা তোমার তো পরো। তুমি বাবাকে মিস করতেছ বলতেছ, আমার ভালো লাগে না, আমি বাবাকে মিস করতেছি। ওষুধ খাবা? আমার ভালো লাগছে না, আমি বাবার কাছে যাব। তোমার নাম কি? মারিয়া। মারিয়া, তোমার কি করতে বেশি ভালো লাগে? ও মাই গড, খুব সুন্দর ভাবে কথা বলে লক্ষ্মী, আর এই যে পচাটা কথাই বলতে পারে না। মা হলো গ্রাম থেকে হলো বাদাম ভাইজা নিয়ে আসা, চাল ভাইজা নিয়ে আসছে। আমি যখন আনছে দেখার পর আমি বাপে ভাইয়ের নাম নিছি, বলতেছে নিজের স্বামী কী খায় তা বলে না, আর দুলাভের কথা বলে। এইটা হলো কয়েকদিন পরে হলো আমার দুলাভে আসবে, আর দু তিন দিন পরে, তো ওই কারণেই বেশিরভাগই ওই যে মা হলো চাল ভাজাটা নিয়ে আসছে যাতে তার জামাই খাইতে পারে, কারণ বাপে ভাই এটা খুব পছন্দ করে, তাদের বাড়িতে এটা ভাজে না, এই জন্য মা ভাইজা নিয়ে আসছে। আর আমরা তো তেমন পছন্দ করি ওরকম ভাবে না, আমরা ইচ্ছা করলেই ভাজা খাইতে পারি। আসো, লাগবো না, সুপার গ্লু দিয়ে পরে লাগাইও, রেখে দাও এখন, এখন ই করো, ঘুরলেই তো পরে দেবো, খুললে ফেলাও। শাশুড়ি আর মা, তো সন্ধ্যার দিক দিয়ে হলো আমার শাশুড়ি আসছে, তো বাদাম দিলাম তারে, তো আমরা সবাই মিলে হলো বাদাম খাচ্ছি, আর ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা অলরেডি সবাই জানেন শারবিনাপুর বিয়ের সম্বন্ধে কথা হচ্ছে, কবে দিন তারিখ ঠিক করবে সে বিষয়ে এখনও পর্যন্ত কথা হয় নাই, কারণ এখনও পর্যন্ত কিন্তু মেয়ে পক্ষে কেউ এখনও পর্যন্ত ছেলের বাড়িতে যায় নাই বা দেখা করে নাই বা দেখে নাই, কোথায় বাড়ি বা ছেলের সম্বন্ধে তেমন কিছু ময়মনিবীরা কেউই জানে না। ঘরোয়াভাবে কাকিরা দেখছে, কয়েকবার শারবিনাপুরকে দেখতে আসছে, তো আমরা তো আমি একবার দেখছিলাম, একটু দেখছিলাম, বেশি দেখি না, আমিও তেমন কিছু জানি না ছেলে সম্বন্ধে। তো এখনও পর্যন্ত আমাদের মানে মেয়ে পক্ষের মানুষ ছেলের পক্ষের বিষয়ে ওরকমভাবে জানে না, তো সেটাই জানার জন্য দেখার জন্য আমরা হয়তো কাল পরশু যাইতে পারি, কথা হইতেছে। তো সেটাই হলো কাকে বলতেছে বাবার সাথে, মানে আমার শাশুড়ি বলতেছে বাবাকে মাকে, এর আগে পরেও কথা হয়েছে, তো ফাইনাল কথাও আজকে বলতেছে যে আমরা এই তারিখে যাব, সবাই আপনারা সবাই থাকবেন বা যাবেন আমাদের সাথে। তো কাকে তো যাবে না, ময় মুরিবে যাবে, আর মেয়ে মানুষ যাবে কিনা তা জানি না, আমাকে বলছে অলরেডি ভাবিকে, আর আমাকে বলছে যে তোমরা দুই বউ মিলে যাও, তো দেখি আমি যাই কিনা, জানি কিনা জানি না আমি যাবো কিনা, তো আপনাদের সাথে শেয়ার করবো। অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন শারবিনাপুর বিয়ে কবে হবে, কবে হবে, কেন কোনো কথা বলছি না, কোনো উত্তর দিচ্ছি না, হতে যাচ্ছে কি না, কবে হবে। তো ফাইনালি বিয়েটা হলে তো আপনাদের সাথে শেয়ারই করবো, আর
আমি অনেক খুশি, বিয়েটা অবশেষে হতেই যাচ্ছে। কবে হবে তা জানি না, কিন্তু আশা তো আছে বা দেখতেছি যে সব কিছুই ঠিকঠাক আছে, ইনশাল্লাহ মনে হয়েই যাবে এই জায়গায়। তো আপনারা সবাই দোয়া করবেন স্বামীন আপুর নতুন জীবনের জন্য, আর সবাই সাপোর্ট করবেন আর দোয়া করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। করলা ভাজি। আসলে আমি না একটু ইয়ে পড়ে গেছি, সমস্যা পড়ে গেছি, কারণ বাবার হলো অ্যালার্জি, অ্যালার্জির কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে। তো আব্বার জন্য আমি আসলে কি রান্না করবো আসলে ওরকম ভাবে মাথায় এই কাজ করতেছে না। তো সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম করলা, আনাইলাম করলা ভাজিটা বাবা পছন্দ করে। আর অনেকেই বলে যে বাবা মা আসে আপনি কি সব রান্না বান্না করেন। বিষয়টা হলো বাবা অনেক ধরনের খাবার খাইতে পারে না, অনেকেই বলে গরুর মাংস, গরুর মাংস রান্না করলে আমার বাবার সামনে আমরা খাবো, বাবা খাবে না, এটা কীভাবে সম্ভব, খারাপ দেখা যায়। সেই জন্য বাবা যেটা খাইতে পারে ওইটাই রান্না করে। এখন যতটুকু যেই খাবার আপনারা নিজেরাই জানেন, অ্যালার্জি জাতীয় খাবারই বেশি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, এগুলো সব অ্যালার্জি জাতীয় খাবার। তো এগুলোই তো একজন মানুষ আসলে তো এগুলোই রান্না করে, তাই না? কারণ এইগুলো তো আমি বাবার সামনে খাইতে পারবো না, আমরা খাবো বাবা খাবে না, এই জন্য হলো রান্নাবান্না ওরকমভাবে করি না। বাবা কখনো যেটা পছন্দ করে তাই জন্য কখনো যেটা কালকে রান্না করছি, আসার পরে লাউ দিয়ে পছন্দ করছে এই জন্য লাউ দিয়ে রান্না করে দিচ্ছি। এখন বাবা খাইতে পারে না, আমি রান্না করতে পারি না, এই জন্য অনেকেই বাজে কথা বলতেছে যে বাবা মা আসলে কী সব রান্নাবান্না করে। যাদের সমস্যা তারা বুঝে, আপনারা তো উল্টাপাল্টা কথা বলতে পারলেই মনে করেন, একটু সুযোগ পাইলেই বলেন। যাই হোক, এখন করলা ভাজি করতেছি, ডাল রান্না করব, মাংস রান্না করব, মানে মুরগির মাংস রান্না করবো আজকে। ফাড়া মুরগিটা একটা মুরগি আনছি, ওটা ভুনা করে দেব। আর মা, ওকে ওকে, তো ভাবছিলাম একটা রান্না করতেছি আর একটা, এখানে দেখতে পাচ্ছেন আমি ডাল নিয়ে নিয়েছি, আমি হলো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, যেহেতু অ্যালার্জি সমস্যা ভাবলাম একটু ডাল রান্না করে দিই বাবাকে, লাউ দিয়ে ডালটাও পছন্দ করে বাবা। তো এখানে কাঁচা মরিচ, এখানে লাউটা আমি কেটে নিয়েছি, আর যেখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, বাগার দিয়ে রান্না করব। এই লাউ দিয়ে ডাল কিন্তু অনেক মেয়েরাই পছন্দ করে, আমার মা অনেক পছন্দ করে। মাঝে মধ্যে যখন লাউয়ের সিজন হইতো না, নতুন নতুন লাউ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কচি লাউ দিয়ে এই ডালটা রান্না করলে। এটা সিদ্ধ হলে একটুখানি হয়ে যাবে। কালকে আমি একটু রান্না করছি, মা বলতো, মাকে জিজ্ঞেস করলাম যে এটা পুরাটা দিব কিনা, মা বললো যে অর্ধেক দাও, অর্ধেক দিয়েছি, মনে করেন একই একজনে খাইতে পারবে, এরকম হয়ে গেছে। লাউ অনেক কিছু ছিল, এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু মাংস নিয়ে নিয়েছি, এখানে মা মশলা সব কিছু নিয়ে নিয়েছি, আদা রসুন রাঁধুনি গরম মশলা ধয়না ইয়ে গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আমি হলো মাই খেয়ে বসাবো, আসলে এখন একটু তাড়াতাড়ি করতেছি, অনেকক্ষণ যাবত বসে আছে, ভাবলাম মাই খা জায়গা বসাই দিই তাড়াতাড়ি হবে। লাউ আর ডালের বাগার দেওয়ার জন্য বাগারটা দিয়ে দিলাম, এটা খাইতে খুবই সুস্বাদু। লাউ দেখেন গোলা কি হয়ে গেছে,
বেশি নাড়াচড়া দিব, সব ভেঙে দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপতিয়া একটা চিকেন দিয়ে খাইতেছে, কি সামু লেবু মুখে দিয়ে কেউ কি। তো আজকে দুপুরে যে করলা ভাজি, লাউ দিয়ে ডাল, মুরগি মাংস ভোনা, তিন আইটেমই করছি। আপতিয়া খাও, আমি খাওয়াই দেবে জন্য। আর বাইরে হলো অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে, একটু শেয়ার করি। ভাবছিলাম একটু ছাদে যাবো, কাপড় চোপড় দিয়ে ভরা। কিভাবে বৃষ্টি হইতেছে, খাওয়া দাওয়া শেষ। মা আর বাবার শ্যামাল রেখে বসছে, আমি বলে আজকে বৃষ্টিতে ভিজছি, ব্যালকনিতে যাই আর বৃষ্টিতে ভিজছি। আর তারপর গোসল গোসি নিজেই কইছে যে চলো আজকে বৃষ্টিতে ভিজি, এর কয়ে নিজেই গোসল গোসল হয়ে গেছে। আর আমাদের অনেক ঠান্ডা ছিল, আর আমাদের ব্যালকনিতে দাঁড়াইলেই মনে করেন একদম বৃষ্টির মতন ভিজা, একদম এর মনে ছাদে বসে আছি, দাঁড়াই আছি, এত পরিমাণ পানি আসে ইয়ে আমাদের ব্যালকনিতে। তো ওখানে দাঁড়াইছিলাম একটু বৃষ্টিতে ভিজা, গোসল করে তারপরে আসলাম, সে খাইতেছে, মজা হয়েছে নি। তুমি কিচ্ছু খাও নাই, মজা হয়েছে করলা ভাজি। এই করলা ভাজিটা নিয়ে আমি ভয় পাই, মনে হয় কি তিতা লাগবে, এরকম মনে হয়, আমার ভয় লাগে। মানে খাওয়া দাওয়া করি,